আপনি নিজেই তো ওয়ান্ডারফুল। সো আপনার মুখে ওয়ান্ডারফুল শব্দটা শুনতে বেশ ভালোই লাগছে। না না, ওয়ান্ডারফুল কথাটা আপনার মুখে শুনতেই বেশ ভালো লাগে। রিয়েলি? তাহলে রোজ ফোন করার অনুমতি দিচ্ছেন? আমি কখন বললাম রোজ আমাকে ফোন করার জন্য? আমাদের 20% শেয়ার জনগণের কাছে আছে, সেগুলো কেনার চেষ্টা চলছে। ওগুলো পেয়ে গেলে তারপরে দীপালির 20% শেয়ার দেব। দিয়েছিলে 10, আর পাবে 20, ডাবল। দীপালি তো শুধু শেয়ার দেয়নি মা, ও দিয়েছে অনেক ভালোবাসা। টিভি সিনেমায় দেখি অন্যান্য দেশে 30 মিনিটের মধ্যে যদি পিজা ডেলিভারি দিতে না পারে তাহলে নাকি পিজা ফ্রিতে দিতে হয়। তা আমাদের দেশেও কি অবস্থা শুরু হয়েছে নাকি? না না, আমাদের দেশের জ্যামের অবস্থা তো জানেনি, এখানে জ্যামের জন্য 30 মিনিট বেশি লাগতেই পারে, আর সেরকম হলে কোম্পানিতে ফ্রিতেই ভিজা দিতে হবে, তাই না? আপনার কথা মতো যদি তাই হয় তাহলে 2 দিনের মধ্যেই কোম্পানি তো দিল্লি হয়ে যাব। কাশেম, উনি কে? দীপালি ম্যাডামের লিগা একটা পিজা কামিং করছে। দীপালি পিজা অর্ডার করেছে, কিন্তু একটা, কিন্তু আমাদের বাড়িতে এতগুলো মানুষ, একটা পিজা হবে? আহা, দীপালি ম্যাডাম তো অর্ডার করে নাই, তারে জানি কে একটা পিজা গিফট করছে। দীপালিকে কে গিফট করতে পারে পিজা? আমি কেমনে কম, আমিও তো আরে জিগেলাম, হ্যাঁ তো কিছু টেলিং করতে পারলো না। আপনারা অর্ডার নেওয়ার সময় জেনে নেন না? যিনি অর্ডার নিছেন তিনি হয়তো জানেন। ও, উনি জানলে আমাদের কি হবে? তাই তো। তবে ভিতরে একটা নোট আছে, ওটা লেখা থাকতে পারে, দেখেন। ও তাই, কাশেম দেখি তো নোটটা। আশা করি আপনার পিজা খাওয়ার ইচ্ছাটা পূরণ করতে পারলাম, ওয়ান্ডারফুল। ম্যাডাম, কে পাঠাইছে? কোন নাম লেখা নেই, যাও এই নোটটা আর পিজাটা দীপালিকে যে দিয়ে এসো। ম্যাডাম তাহলে আসি এখন? এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীপালিকে কে পাঠালো? দীপালি কি কারোর সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে, আর সেই প্রেমিককে এটা পাঠালো? কি ব্যাপার, দীপালি ম্যাডাম এই সময় সাজগোজ করতেছে, তার উপর আবার অচেনা লোকজন পিজাও পাঠাইতেছে, দীপালি ম্যাডামের কোনো চক্কর চলতেছে না তো? কাশেম তুই কিছু বলবি? এই যে নেন, এটা কি? বুঝতে পারতেছেন না, পিজা। পিজা কে এনেছে? ডেলিভারি বয় আনছে। কে অর্ডার করেছে? কে, আপনি অর্ডার করেন নাই? না তো। তাহলে আমি যেটা ভাবছিলাম ওইটাই ঠিক। তুই আবার কি ভেবেছিলি? না, ওই যে আপনি অর্ডার করেন নাই আমি ওইটাই ভাবছিলাম। তাহলে কে অর্ডার করেছে? আপনি জানেন না? তোর মাথা, আমি জানবো কি করে? তুই তো হাতে করে নিয়ে এলি। যা গিয়ে দেখ, বাড়ির অন্য কেউ অর্ডার করেছে হয়তো। বাড়ির কেউ অর্ডার করে নাই? তাহলে এলো কি করে? ডেলিভারি বয় তো আপনারে গিভিং করতে দিল। কিন্তু আমি তো অর্ডার করিনি। আপনি অর্ডার করেন না এটা আমি বুঝছি, আমার মনে হয় আপনার ওই অন্য কেউ অর্ডার করছে। কি সব আজে বাজে কথা বলছিস, আমার হয়ে কে অর্ডার করবে? আহা, আপনার হয়ে অন্য কেউ অর্ডার করছে, এই যে এখানে দেখেন একটা কাগজ আছে, এটা পড়লে আপনি সব বুঝতে পারবেন।
আশা করি আপনার পিৎজা খাওয়ার ইচ্ছেটা পূরণ করতে পারলাম। ওয়ান্ডারফুল। ম্যাডাম, কে পড়াইছে? তোর জানতে হবে না, তুই এখন যা। হ্যালো। হ্যালো, কেমন পিৎজাটা? আপনি কি করে বুঝলেন আমি পিৎজা খাচ্ছি? আপনি কিছু খেতে খেতে যে কথা বলছেন সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। তাছাড়া যে সময়ে পিৎজাটা অর্ডার করেছি তাতে এতক্ষণে ওয়ান্ডারফুললি আপনার পেটে ডেলিভারি হয়ে যাবার কথা। আপনার ক্যালকুলেশন আর অ্যাজাম্পশন পাওয়ার দেখছি খুব স্ট্রং। ও, এত স্ট্রং হয়েও তো কোনো লাভ হলো না। কেন? কোনো মেয়ে তো পটলো না। পটবে পটবে, কিছুটা সময় দেন তাহলেই পটবে। জ্যাক, আপনি যখন বলছেন তখন নিশ্চিন্ত হওয়া গেল। কেন, আমার কথা তো ভুল হতে পারে। না না, আপনি ভুল বলতে পারেন না। আপনার দয়ায় যখন চাকরিটা পেয়েছি তখন বউ জুটে যাবে, এটা আমি বিশ্বাস করি। চা খেতে এসো। জি আপা। আসছি মা। আশমিতা, আজ কি তোমার কোনো কাজ আছে? না, তেমন কোনো কাজ নেই। কেন বলুন তো মা? দীপালি বলছিল ও একটা নতুন দোকানের খোঁজ পেয়েছে যেখানে খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়, ওখানে নিয়ে যাবে। ঠিক আছে, যাব। দীপালি বলেছে নিয়ে যাবে? দেখো ওর হাতে সময় আছে কিনা। ওর হাতে সময় আছে মানে? ওর তো কোনো কাজ নেই, ও তো সারাদিন ফ্রি থাকে। ফ্রি তো ছিল, এখন ফ্রি আছে কিনা বলতে পারবো না। ছোট মা, তুমি এই কথা কেন বলছো? মানে ফুপি কি কোনো চাকরি নেবার কথা ভাবছে? না। তো তাহলে এই কথা বলছো কেন? আপা, আমি আসলে দীপালের বিষয়ে তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো।
আমার মনে হয় কি দীপালি কারোর সাথে প্রেম করছে। কথা বলছো জোসনা? আমি ঠিকই বলছি আপা। ছোট মা, তুমি কি করে জানলে যে দীপালি ফুপি প্রেম করছে? আমি শিওর নই, তবে আমার সন্দেহ হয়েছে। হঠাৎ তোমার এই সন্দেহের কারণ? কাল রাতে দীপালিকে কেউ একজন পিজ্জা পাঠিয়েছিল। এতে কি করে প্রমাণ হয় যে ও প্রেম করছে? আপা, আসলে হয়েছে কি, পিজ্জার সাথে কাগজে ছোট্ট একটা নোট ছিল, তাতে লেখা ছিল, আশা করি আপনার পিজ্জা খাওয়ার ইচ্ছাটা আমি পূরণ করতে পারলাম। তার মানে দীপালির যে পিজ্জা খেতে ইচ্ছা করেছিল ও কারোর সাথে শেয়ার করেছিল। কিন্তু ছোট মা, বন্ধু কেন হবে? ফুপির তো কোনো বান্ধবীও হতে পারে। হ্যাঁ, তোমার এরকম কেন মনে হলো যে একজন পুরুষ তাকে পিজ্জা পাঠিয়েছে? বান্ধবী হলে তো আসলে নোটটার মধ্যে নাম মেনশন করা থাকতো। আমরা তো সাধারণত বান্ধবীর কাছে কোনো কিছু গোপন করি না, সব কিছু তো ওপেনলি শেয়ার করি। দীপালি এর আগে আরফানকে বিয়ে করেছিল পরিবারের সবার অমতে, আর সেই আরফান টাকার জন্য ওকে মারত। আবারও যদি দীপালি একই ভুল করে তাহলে তো মেয়েটার জীবন একদম নষ্ট হয়ে যাবে। মা, ছোট মা ঠিকই বলেছে, কোনো ছেলেই ফুপিকে পিজ্জাটা পাঠিয়েছে, আর এই জন্যই নোটের নামটা উল্লেখ ছিল না। পরে যদি আমরা নামটা জেনে যাই। হ্যাঁ, তার মানে দীপালি প্রেম করছে। মা, আপনি এত টেনশন করছেন কেন? আর প্রেম করা তো ভালো। অস্মিতা, তুমি এসব কি বলছো মা? কেন মা, প্রেম করা কি খারাপ? খারাপ না, কিন্তু দীপালি তো বিবাহিতা। বিবাহিতা নয় মা, বলুন বিধবা। মা, আরফান ফুপা অনেকদিন আগেই মারা গেছেন। দীপালি ফুপি কি সারা জীবন আরফান ফুপার স্মৃতি বুকে নিয়েই কাটাবেন? সারা জীবনে ভাবে একা একাই থাকবেন? না, ঠিক তা না। মা, তাহলে আপনার আপত্তিটা কোথায়? ফুপি প্রেম করছেন, এটা তো ভালো খবর। তার মানে ফুপি তার জীবনে এগিয়ে যেতে চাইছেন। মা, এখন আমরা সবাই ভালো আছি, দুই দিন পর কোনো একটা কারণে তো আমরা সবাই চেঞ্জও হয়ে যেতে পারি। তখন তো ফুপি একা হয়ে পড়বেন। ফুপির জীবনে কেউ এলে খুব ভালো হবে, যে ফুপিকে বুঝবে, ভালোবাসবে, সুখে দুঃখে পাশে থাকবে, জীবন সঙ্গী হবে। হ্যাঁ আপা, অস্মিতা কিন্তু কোনো খারাপ কিছু বলেনি। জোসনা, আমি সবই জানি, আমি সবই বুঝছি, কিন্তু আমার দুশ্চিন্তা অন্য জায়গায়। দীপালি এর আগে আরফানকে বিয়ে করেছিল পরিবারের সবার অমতে, আর সেই আরফান টাকার জন্য ওকে মারত। আবারও যদি দীপালি একই ভুল করে তাহলে তো মেয়েটার জীবন একদম নষ্ট হয়ে যাবে। আপনার দুশ্চিন্তা করার যথেষ্ট কারণ আছে মা। মা, আপনি বরং এক কাজ করুন, আপনি ব্যাপারটা নিয়ে ফুপির সাথে সরাসরি কথা বলুন যে ছোট মার সন্দেহটা ঠিক কিনা। যদি ঠিক হয় তাহলে আমরা ছেলেটার ব্যাপারে খোঁজ খবর নেব। হ্যাঁ আপা, যদি দেখি দীপালি আবারও কোনো ভুল করছে, ও বেশি দূর এগোনোর আগেই আমরা ওকে সাবধান করে দেব। হ্যাঁ মা, আর মা, আমি তো ছোট, এইসব বিষয় নিয়ে ফুপির সাথে কথা বলাটা ঠিক হবে না, আপনি বরং ফুপির সাথে কথা বলুন। হ্যাঁ আপা, তুমি একটু জানার চেষ্টা করো, আর এইসব বিষয় ননদরা আগে ভাবির সাথে শেয়ার করে। ঠিক আছে, আমি আজকে ওকে জিজ্ঞেস করব। ননদরা এরকম কোনো ঘটনা ঘটালে সবচেয়ে আগে ভাবির সাথে শেয়ার করে,
কিন্তু তুমি নামটা কেন বলতে চাচ্ছ না সেটাই তো বুঝতে পারছি না। কই, কিছু না ভাবি। স্যার, আপনি আমাকে কেন ডেকেছেন একটু বলবেন? হ্যাঁ, আপনি নাকি হোম ডেলিভারি দেন, আই মিন খাবার দেন? জি স্যার, মানে আসলে এখনও ওভাবে অর্ডার নেওয়া হয়নি, জাস্ট চেষ্টা করছি। আমি অর্ডার দিতে চাইলে নেবেন? অবশ্যই স্যার। গুড, আমার ফ্যাক্টরিটা নতুন, এখানে ভালো কোনো ক্যান্টিন নেই, আশেপাশে ভালো কোনো হোটেলও নেই, এখানে 15 জন লোক কাজ করে, সবাই দূর থেকে আসে। আপনাকে 15 জনের খাবার দিতে হবে, পারবেন তো? নো প্রবলেম স্যার, কোনো সমস্যা নেই। তাহলে আপনি বরঞ্চ একদিন দেখুন, খাবার যদি ভালো লাগে তাহলে স্যার আমরা কন্টিনিউ করি। ওকে, আপনার খাবারের রেট কত? স্যার বরঞ্চ আমরা এই বিষয়টা নিয়ে এখন কথা না বলি, পছন্দ করেন আগে তারপরে কথা বলবো। ঠিক আছে, তাহলে কাল রান্না করে নিয়ে আসুন, খেয়ে দেখি। ঠিক আছে, তাহলে আজকে আমি এখন আসি। ওকে জি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কাজটা হয়ে গেছে। রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দীপালি, তুমি আজকে খুব খুশি কেন ভাবি? কোথায় গিয়েছিলে তুমি? ছাদে গিয়েছিলাম। আচ্ছা, ছাদে গিয়েছিলে, ঘোরাঘুরি করছো, গুনগুন করে গান করছো, এগুলো মানুষ কখন করে তুমি জানো? কখন করে? যখন মানুষ প্রেমে পড়ে। প্রেম? এসব কি বলছো ভাবি তুমি? যখন প্রেমে পড়ে তখন ছাদে যায়, ঘোরাঘুরি করে, গুনগুন করে গান করে। কি যে বলো না ভাবি তুমি। কে এসে? কে? তুমি কার কথা বলছো? তুমি যার প্রেমে পড়েছো। কি যে বলো না ভাবি তুমি, আমি কেন প্রেমে পড়তে যাব? বারে, প্রেম করা কি খুব খারাপ কাজ? না, তবে আমি কারো প্রেমে টেমে পড়িনি। আচ্ছা, তাহলে বলো না, গোপনে কে তোমাকে পিৎজা পাঠিয়েছিল? ওটা তো আমার বন্ধু ছিল। বন্ধু? কে সে, কি নাম? তুমি কি আমাকে সন্দেহ করছো ভাবি? আরে না দীপালি, আমি শুধু জানতে চাইছি। শোনো, ননদরা এরকম কোনো ঘটনা ঘটালে সবচেয়ে আগে ভাবির সাথে শেয়ার করে, কিন্তু তুমি নামটা কেন বলতে চাচ্ছ না সেটাই তো বুঝতে পারছি না। কই, কিছু না ভাবি। তাহলে বলো, তোমাকে কে পিৎজা পাঠিয়েছিল, কি নাম? ওই আমার বান্ধবী মন্দিরা। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু দীপালি, এরপর যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে আমাকে কিন্তু প্লিজ তুমি বলবে, কেমন? ঠিক আছে ভাবি। আমি ভাবিকে কেন সত্যি বলতে পারলাম না, কেন মিথ্যে নাম বললাম? এটা আমাদের বাসা থেকে বেরিয়ে জাস্ট মেইন রোডের পাশে পূর্ব দিকে একটা ফ্যাক্টরি হয়েছে না, ওটা নতুন ফ্যাক্টরি, ওখানে পুরো 15 জনের খাবারের অর্ডার দিয়েছে। বাহ, খুব ভালো হয়েছে। মা, তোমার কষ্ট বাড়িয়ে দিলাম তাই না? ধুরো বোকামে, কিসের কষ্ট, রান্না করতে তো আমার ভালোই লাগে। স্যার, আমার কাছে মনে হয় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে বসবাসের চাইতে নিজের দেশে ছোটখাটো কাজ করে থাকা অনেক বেটার। আচ্ছা, আপনার বাবার কি চা বাগান আছে? তার মানে অ্যাকচুয়ালি আপনার বাবার নামের সঙ্গে
ঠিক চা বাগানে একজন মালিকের নাম মিলে গেছে। জানো ফাহিম, কতবার এমন হয়েছে বাবা আমাদেরকে বলেছেন আমাদেরকে বাইরে ঘুরতে নিয়ে যাবেন, সিনেমা দেখাতে নিয়ে যাবেন, কিন্তু কাজের চাপে বাবার ফিরতে দেরি হয়েছে। তখন আমি আর আপু বলতাম বাবার এই ম্যানেজারের পোস্টটা খুব খারাপ,